ভোজন রসিক বাঙালির শীতকালীন প্রিয় মিষ্টি হলো মোয়া। আর আজকে চলে এসেছি সেই মোয়ার উৎপত্তি স্থল জয়নগর। শুধু জয়নগরের মোয়া হলেই হবে না, কোন দোকানের মোয়া বেস্ট সেইটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। জয়নগর স্টেশন থেকে বেরিয়ে কুলপি রোড বা মেন রোড দিয়ে মথুরাপুরের দিকে 5 থেকে 6 মিনিট হাঁটলে বাঁ হাতে বা লেফট সাইডে পড়বে এই দোকান, রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে অন্যান্য মিষ্টির পাশাপাশি শীতকালে আপনি পেয়ে যাবেন জয়নগরের বেস্ট মোয়া, বাদাম ছাপা এবং খাঁটি খেজুরে গুড়। এখানে 3 রকম দামের মোয়া আছে, 350, 500 ও 600 টাকা কেজির মোয়া। পার কেজিতে 20 পিস করে মোয়া থাকে। এই যে মোয়াটা বানানো হচ্ছে এতে খই গুড় দেশি ঘি তো আছেই, তার সঙ্গে আছে ভরে ভরে ড্রাই ফ্রুটস। মানে এই মোয়ার প্রতিটি বাইটে আপনি পাবেন দেশি ঘিয়ের সুগন্ধ এবং ড্রাই ফ্রুটসের মজা। এই মোয়া যখন প্যাক করা হয় তখন ওপর থেকে ভরে ভরে খোয়া ক্ষীর ছড়ানো হয়। তাই এই শীতে বা অন্য যে কোনো শীতকালে অসাধারণ একটা মোয়া পেতে হলে জয়নগরের রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার অবশ্যই একবার ঘুরে আসুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন।